হাই ভিউয়ার্স, ফার্স্ট বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি ইমোর একটি সেটিংস নিয়ে। ইমোতে আমরা কিভাবে গানকে টুন হিসেবে ব্যবহার করতে পারি এমন একটি সেটিংস দেখাবো। আপনার কন্ট্যাক্ট যে আপনাকে ফোন দেবে সে একটা টুন শুনবে, আর আপনি যখন কলটা আসবে আপনি শুনবেন আর একটা টুন। তো এই সুন্দর সেটিংসটি জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখে সাথেই থাকুন। আমি আমার ইমো অ্যাপটি ওপেন করব। আমি ইমো অ্যাপটি ওপেন করলাম। ইমো অ্যাপটি ওপেন করলো তো আমরা এখানে নিচে বাম পাশে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি। প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলাম, এরপর দেখতে পাচ্ছি একটা অপশন মোর, তো আমি মোরে ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি সেটিংস, আমি সেটিংসে ক্লিক করলাম। এরপর আমরা একদম উপরের অপশন নোটিফিকেশনস, তো আমি নোটিফিকেশনে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কলস, তো আমি কলসে ক্লিক করলাম। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিংটোন, একটা হচ্ছে কলার টোন। তো প্রথমে আমি কলার টোনটা সেট করবো। কলার টোনের নিচে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা আমি পড়ে নিয়েছি। কন্ট্যাক্টস উইল হিয়ার দিস ওয়াইল কলিং ইউ, মানে আপনার কন্ট্যাক্ট লিস্টটা, কন্ট্যাক্ট আপনার ফ্রেন্ড বন্ধু আপনাকে ফোন দিল, তখন সে এই টোনটা শুনবে। তো কলার টোনটা আমি সেট করতে সেই জন্য আমি কলার টোনে ক্লিক করলাম। এখানে এখানে অনেকগুলো লিস্ট আপনি দেখতে পাবেন এবং ক্যাটাগরিও দেখতে পাবেন, অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা টোন আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটা টোন সিলেক্ট করলাম, এরপর আমি ব্যাকে গেলাম। এটি যদি আপনি আপনার স্টোরিটি শেয়ার করতে চান এখানে শেয়ারে ক্লিক করতে পারেন, তো আমি শেয়ার করতেছি না, ক্যান্সেল করে দিলাম। তো কলার টোন ইজ সেট সাকসেসফুলি, তো কলার টোনটা সাকসেসফুলিভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি সেট করব রিংটোন। তো রিংটোন সেট করার জন্য আমি রিংটোনে ক্লিক করলাম। এরপর আপনারা এখানে টিম দেখতে পাচ্ছেন, ফাইল ম্যানেজার, মিউজিক এবং রেকর্ডার। তো আপনারা এই যে কোনো চারটা অপশন ব্যবহার করেই আপনি রিংটোন সেট করতে পারেন। তো আমি মিউজিকে গেলাম। এখান থেকে আমি আমার একটা মিউজিক এখান থেকে সেট করে দিলাম। এরপর আমি এখানে ডান পাশে উপরে ওকে আছে, ওকেতে ক্লিক করলাম, তখন এটা সেট হয়ে গিয়েছে। এবং রিংটোনের নিচেও একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা আমি পড়ে নিচ্ছি। ইউ উইল হিয়ার দিস হোয়াইল রিসিভিং কলস, মানে আপনার বন্ধু ফ্রেন্ডরা যারা কল দিবে, যখন আপনার ফোনে কলটা আসবে তখন এই রিংটোনটা আপনি শুনবেন, আর নিচেরটা হচ্ছে আপনার বন্ধু শুনবেন। তার মানে এই ইমো আপডেট ভার্সনে আমরা এই ফিচারটা পাচ্ছি। এখন যদি আপনার বন্ধুরা যদি কল দেয় বা কেউ নতুন করে কল দেয়, এরা হচ্ছে কলার টোনটা শুনবে আর রিংটোনের আন্ডার যে টোনটা সেট করা হলো এটা আপনি শুনবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা ইমো সম্পর্কে জানতে আগ্রহী। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।